আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি হাসান ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে জলবায়ু বিষয়ক এক সম্মেলনে তিনি এ কথা বলেন এ সময় তিনি জানান বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময়সীমা এখনও ঠিক করা হয়নি বিস্তারিত রিপোর্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড সামিটে এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান সামিটে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা উচিত সামিটে বাংলাদেশের জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ নিয়ে ডক্টর ইউনুস জানান নির্বাচনের সময়সীমা এখনো ঠিক করা হয়নি তবে অক্টোবরে নবগঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশপত্র গ্রহণের পর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে এ সময় প্রধানমন্ত্রী পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা জানতে চাইলে প্রধান উপদেষ্টা অসম্মতি জানান বলেন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচন করব জলবায়ু বিষয়ক এই সম্মেলনে ড ইউনুস জানান ধনী দেশগুলোর মাধ্যমে হওয়া জলবায়ু ক্ষতির বোঝা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর বহন করা উচিত নয় এ সময় কম বর্জ্য উৎপাদন ও জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর দায়িত্ব ধনী দেশগুলোর বলেও উল্লেখ করেন তিনি এদিকে বিশ্বের চলমান অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন বর্তমান বিশ্ব অর্থনীতি অনেক বেশি মুনাফা কেন্দ্রিক আর এর দ্বারা একটি ক্ষুদ্র গোষ্ঠী কেবল সম্পদশালী হচ্ছে তাই এই অর্থব্যবস্থা চলমান থাকলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সীমিত করতে সম্পাদিত প্যারিস চুক্তি কার্যকর হবে না বলেও সতর্ক করেন ডক্টর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা রোহিঙ্গা সংকট সন্ত্রাস দমন শ্রম বিষয়ক সংকট সহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফাঁকে তারা সাক্ষাৎ করেন বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরো গভীর করতে আগ্রহী বলে ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অভাব অনটনের সংসারে বাবা মানসিক ভাষাম দরিদ্র মা কোনো বড় হলে সংসারের হাল ধরবে কিন্তু বিধিবাম ছাত্র অবস্থাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারি গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু হয় শিক্ষার্থী মাহবুব আলমের এতে বিহবল পরিবার শেরপুর থেকে মুগলির রহমান মনির রিপোর্ট জানাচ্ছেন চোখে ছিল বিশ্বজয়ের স্বপ্ন ছিল দরিদ্র পরিবারের হাল ধরার প্রত্যয় অথচ আজ সবটাই যেন ফিকে স্বপ্ন পূরণের আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন বড় পারে এমনটাই ঘটে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ শিক্ষার্থী মাহবুব আলমের সঙ্গে গেল চার আগস্ট শেরপুর শহরের কলেজ মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুতগতির গাড়ির চাপায় নিহত হন মাহবুব আলম মানসিক ভারসাম্যহীন দরিদ্র মিরাজ আলীর পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ মাহবুব তবে অভাবের সংসারে হাল ধরতে কলেজে পড়া অবস্থায় শুরু করেন চাকরি করা স্বপ্ন দেখেন পরিবারের অভাব অনটন কাটিয়ে স্বাবলম্বী হওয়ার সবটাই যেন এখন স্বপ্ন রয়ে গেল সন্তানের শোকে কাঁদতে কাঁদতে মা বোন ও স্বজনদের চোখের পানি যেন শুকিয়ে গেছে একটা প্রকল্প থেকে চাকরি হয়েছিল আমার ছেলে বলছে মা তোমার এখন কোনো দুঃখ নাই তোমার কষ্ট নাই তুমি অনেক কষ্ট করে পালছো যারা আমার ছেলেরা হত্যা করছে আমি ওই ম্যাজিস্ট্রেটের গাড়ি ভিডিওতে দেখছি আমার ছেলের উপরে তুলে দিছে আমি ওই গাড়িতে যারা যারা আসিল তাদেরই সঠিক বিচার চাই সবার কাছে ওদের যেন ফাঁসি হয় ওই প্রত্যেকটা যারা আমার ওই গাড়িতে ছিল তারাই আমার বাইয়ের খুনি তারাই দোষী আর প্রকৃত খুনি যার যারা তাদের জন্য নির্মম দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাদের কঠোর শাস্তি হব মেধাবী শিক্ষার্থী মাহবুবের এমন হত্যার সুষ্ঠু বিচার দাবি স্বজনদের টিসি সাহেবের গাড়ি সহ পুলিশের গাড়ি এরা গাফিলতি কইরা অনর্থক এই হত্যাকাণ্ডের সঙ্গে যে জড়িত সবটির আমরা সুকু বিচার্চ আই ডিজি হিসাবের ওয়ার্ডারে গাড়ির ড্রাইভার এমন উড়ায়া গাড়ি চার্সে বাম্পার বাড়ি দিয়া চটকায়া দিছে ভালাইয়া চটকায়া ভালাই দিয়ে আমার এগরে এ করে দেশবার্ষিক ট্রেন বিচার্চ আই রাষ্ট্রপতির আমার এই ভাইয়ের হত্যাকাণ্ডে যারা প্রকৃত দেশ এবং যাদের নির্দেশনা এই হত্যাকাণ্ড কোনো মিছিলের উপরে প্রশাসন সংগঠিত করছে তাদের জন্য সুস্থভাবে বিচার করা হয় সবারই কম্পিউটার শিখাইত বাইত শিখাইত কলেজ মুরগু হান দিছে শিখাইত মাহবুব হত্যায় জড়িতদের বিচারে বর্তমান সরকার পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ইমরুল কায়েস আর টিভি স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে আহত নিহতদের সহযোগিতায় রাষ্ট্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তেমনি একটি সংগঠন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় গঠিত আমরা বিএনপির পরিবার এ পর্যন্ত হতাহতদের দুই শতাধিক পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা দিয়েছে সংগঠনটি খান আলামিনের রিপোর্টে বিস্তারিত মহম্মদপুরের নূরজাহান রোডে শহীদ সৈকতের বাসায় কয়েকদিন আগে ছুটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উদ্দেশ্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সাহায্য পৌঁছে দেয়া রিজবি এই সংগঠনের প্রধান উপদেষ্টাও যারা নিহত হচ্ছেন যারা আহত হয়েছে কারো চোখ নাই কারো পা নাই এই স্বৈরাচারী ফ্যাসিজমের মানে শিকার হয়ে যারা নিপীড়িত নির্যাতিত হয়েছে তাদেরকে তাদের সাধ্য অনুযায়ী সেখান থেকে মানে চেয়ারম্যানের নির্দেশনায় আমরা সেই সমস্ত বাসায় সেই সমস্ত পরিবারের কাছে আমরা সেখানে ছুটে যাই সেখানে আমাদের সাধ্য অনুযায়ী মানে এই সংগঠনের যে সাধ্য অনুযায়ী চেয়ারম্যানের সেই শুভেচ্ছা এবং তার তার যে সহমর্মিতা আমরা সেই বাসায় গিয়ে আমরা পৌঁছে দিই দু সালে শেখ হাসিনা সরকারের সময় গুম খুন হামলা মামলা ও বিভিন্ন আন্দোলনে আহত হওয়া পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় আমরা বিএনপি পরিবারের যাত্রা এরই ধারাবাহিকতায় স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে আহত নিহতদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি গুম হয়েছে খুন হয়েছে সারা এবং সাধারণ মানুষ যারা ভিক্টিম হয়েছে এই সরকার আমলে তাদের তাদের পাশে থাকার জন্যই আমরা এই অনুষ্ঠান মূলত এই সেলটা কাজ করে যারা হচ্ছে আর্থিকভাবে সচ্ছল তাদের কাছে আমরা হচ্ছে বার্তা পৌঁছে দিচ্ছি আর যারা একটু অসচ্ছল একটু মানে গরিব ফ্যামিলি তাদের কাছে আমরা হচ্ছে যে চেলেন্সের অনুদান প্লাস বার্তাটা পৌঁছে দিচ্ছে বিএনপির বার্তা চেয়ারম্যান স্যারের বার্তা এবং জনতা আগ্রহের বার্তা নিয়ে আমরা সবার কাছে যাব এখন পর্যন্ত শতাধিক আহত আন্দোলনকারীর পাশে দাঁড়িয়েছে সংগঠনটি কারো বাড়িতে গিয়ে কারো বা হাসপাতালে পৌঁছে দেওয়া হচ্ছে সহযোগিতা ছাত্র জনতার আন্দোলনের শহীদ অর্ধ শতাধিক পরিবারকে দেওয়া হয়েছে আর্থিক সহায়তা সারা দেশে এই পর্যন্ত আমরা দিনাজপুর গিয়েছি বগুড়া গিয়েছি সিলেট গিয়েছি নোয়াখালী গিয়েছি ফেনী গিয়েছি ঢাকা চষে বেড়াচ্ছি এবং মেয়েরা হসপিটালে চিকিৎসা নিচ্ছেন না আমরা হসপিটাল থেকে বাড়ি বাড়ি যে এই শিশু বাচ্চা এবং ইয়ে যারা বাড়ি বাড়ি চিকিৎসা তাদের বাড়ি বাড়ি খবর নিয়েছি বাড়ি বাড়ি আমরা আমাদের যচ্ছসামান্য হেলথ এবং জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছি আমরা বিএনপি পরিবারের লক্ষ্য আর্থিক বিবেচনায় সব শহীদ পরিবারকে সহযোগিতা দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আন্দোলন সংগ্রামে আহতদের পাশে দাঁড়ানো খান আলামিন আর টিভি ঢাকা বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গেল দুই দিনের বৃষ্টির প্রভাব পড়েছে নিত্যপণের বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম কেজি প্রতি পেঁয়াজ বাজারে কমছে না দাম দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের একশো দশ থেকে একশো পনেরো টাকায় ডিমের দামও ঊর্ধ্বমুখী পাঁচ টাকার মতো বেড়ে ডজন প্রতি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি দোকানিরা হাঁকছেন একশো আশি থেকে একশো নব্বই টাকায় ধরা ছোঁয়ার বাইরে পদ্মার ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে এই মুহূর্তে রাজধানীর পলাশী বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক সেলিম নিত্যপণ্যের দাম আবার হঠাৎ করে বাড়তি কেন এবং কি বলছে ব্যবসায়ীরা নাবিলা আপনি জানেন যে মাছে ভাতে বাঙালি এই প্রবাদটা কিন্তু বাঙালির খুব জনপ্রিয় ছিল একটা সময় কিন্তু বাস্তব বর্তমান বাস্তবতা আমরা যে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু পদ্মায় কিন্তু প্রচুর পরিমাণে ধরা পড়ছে ইলিশ সেটি সারা দেশে ছড়িয়ে যাচ্ছে এবং ভারতেও কিন্তু প্রায় তিন হাজার টন চিলি ইলিশ রপ্তানির ব্যবস্থা করা হচ্ছে এবং ইলিশ রপ্তানি হচ্ছে কিন্তু মানুষের পাতে কিন্তু দেশের মানুষের পাতে কিন্তু এই ইলিশ ওঠার কোনো সুযোগ নেই কারণ এই মুহূর্তে কিন্তু ইলিশের প্রচুর দাম প্রায় দুই হাজার টাকা কিন্তু কেজি প্রতি ইলিশের দাম উঠে গিয়েছে এবং আমরা একটু জানার চেষ্টা করব আপনার ব্যবসায়ীর কাছ থেকে আপনি বলবেন যে আসলে ইলিশের দাম এখন এই মুহূর্তে কি কি পরিমাণ কারণ তো পদ্মায় কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ

প্রতি কেজি যে ইলিশের দাম এটি কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ মধ্যবিত্ত কিন্তু কেনার সাধ্য নেই এই ইলিশ এবং অন্যান্য মাছের দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ঊর্ধ্বমুখী বলা যেতে পারে যেগুলো আসলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তর পাতে কিন্তু এই মাছ ওঠাটা কিন্তু বড় একটা দায় রয়ে গেছে এবং শুধুমাত্র বলা যেতে পারে যে মাছে ভাতে বাঙালি এই প্রভাবটা নেই এটা শুধুমাত্র বড় লোকেরদের জন্য আসলে এই মাছের পরিস্থিতি হয়ে গেছে এদিকে আমরা যে আপনার ব্রয়লার মুরগি খাবো সেটিও কিন্তু আসলে জোর হয়ে উঠছে না কারণ দুইশো টাকা কিন্তু উঠে গিয়েছে ব্রয়লার মুরগির দাম গত এক সপ্তাহে প্রায় বিশ টাকা মতো বেড়ে দুশো টাকা কেজি বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দামও কিন্তু বেশ কয়েকটা বেড়েছে সোনালি মুখে সোনালিকা মুরগি এই সপ্তাহে বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা কেজি দরে এছাড়া ডিমের দামও কিন্তু পাঁচ টাকার মতো বেড়েছে একশো ষাট টাকা ডজনে কিন্তু ডিম বিক্রি হচ্ছে গত কয়েকদিনে যে বৃষ্টি এই বৃষ্টিকে একটা অজুহাত দেখিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবজির দামও কিন্তু বেশ বাড়তি বিশেষ করে কাঁচামরিচের দাম কিন্তু দুইশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এবং দোকানিরা বলছেন যে গত কয়েকদিনেই কিন্তু বেড়েছে প্রায় আশি টাকার মতো এবং পেঁয়াজ পেঁয়াজ কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ কিন্তু দেশে আমদানি হয়েছে ভারতীয় পেঁয়াজ দেশে পেঁয়াজের দাম কিন্তু কমার কথা স্বভাবতে কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি না দেশি পেঁয়াজের দাম কিন্তু সে আগে বাড়তি দামে বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তো নাবিলা এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে হালচাল ধন্যবাদ সেলিম আপনাকে ইলিশের উৎপাদন বাড়াতে সাগরে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকানোর দাবি উঠেছে নোয়াখালীর হাতিয়ায় সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন দেশীয় জেলেরা বেকার থাকলেও প্রতিবেশী দেশটির জেলেরা দেদার্সে মাছ শিকার করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বললেন মেরিন ফিশারিজ কর্মকর্তা নোয়াখালীর হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা নোয়াখালীর একমাত্র দ্বীপ উপজেলা হাতিয়া প্রায় সাড়ে সাত লাখ মানুষের জীবিকার প্রধান উৎস কৃষি ও মৎস্য শিকার প্রতি বছর দেশে ইলিশের চাহিদার একটা বড় অংশের যোগান আসে এখান থেকে প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে চলা এ দ্বীপের মানুষকে সাগরেও মাছ ধরা নিয়ে প্রতিযোগিতা করতে হয় প্রতি বছর সরকার ইলিশের প্রজনন বাড়াতে নির্দিষ্ট সময় জেলেদের উপর নিষেধাজ্ঞা জারি করে এ সময় তারা অলস সময় পার করলেও ভারতীয় জেলেরা বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ ধরায় ব্যস্ত থাকে ফলে ভরা মৌসুমেও সাগর থেকে প্রত্যাশা অনুযায়ী মাছ পাচ্ছে না জেলেরা বাংলাদেশে যে অভিযানটা এতদিন দেওয়া হয়েছে এই অভিযানটা সঠিক সময় দেওয়া হয় না এতে জেলেদের ক্ষতি হয় যে যে পাওয়া যায় নদীতে ওই আমাদেরকে অভিযান দিয়ে দেয় যেমন ভারত আলারা আমাদের মাছটা ধরে নিয়ে যাচ্ছে তারা বেআইনি ভাবে আমাদের নদীতে এসে বাংলাদেশে ঢুকে আমাদের কিনা মাছ ধরে নিয়ে যায় কিন্তু আমরা মানে বারোতালার মারা না আমাদের মাছা ধরে নিয়ে যাইতেছে তো ওই কারণে আমরা ওই জন্য মাছটা না এখন আমাদের দেশে অনেক জেলে মাছ নাই অনেক আহারের মধ্যে আছে অনেক কষ্টের মধ্যে আছে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধে বিভিন্ন সময় প্রতিবাদ সমাবেশ করেছে জেলেরা দেশটির সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞার সময় পুনর্নির্ধারণের দাবি জানান তারা নিষেধাজ্ঞার সময় আমার জেলেরা ঘাটে বসে থাকবে অথচ ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে ঢুকে মাছ শিকার করে নিয়ে যাবে এটা কোনো অবস্থা বরদাস্ত করা যায় না দুই থেকে তিন লক্ষ মানের নদীর ব্যবসায় কেউ মৎস্যজীবী কেউ ব্যবসায়ী কেউ বোট মালিক এক একটা লোক এক একটা এই নদীর ব্যবসার সাথে জড়িত তাহলে আমাদেরকে ধরতে হলে যদি ইন্ডিয়ার যে জেলেগুলো আমাদের নদীতে মাছ ধরে লয়ে যায় তাদের করে ধরতে হবে অভিযোগের সত্যতা স্বীকার করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলেন এই মৎস্য কর্মকর্তা তাদের দীর্ঘদিন অভিযোগ যাতে ইন্ডিয়ার সাথে একসাথে যদি আমরা এই বাইশ দিনের অভিযান পালন করতে পারি তাহলে ইন্ডিয়ার বোর্ড আসে আমাদের এখান থেকে মাছ ধরে নিয়ে যেতে পারবে না তো আমরা এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করেছি এবং আমরা বিভিন্নভাবে তাদেরকে বলেছি যে দীর্ঘদিনের এই জেলেদের দাবিটা যাতে মেনে নেওয়া যায় দেশের সম্পদ ও জেলেদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের রেজওয়ান শরীফ আর টিভি চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছে তিনজন এই সময় আক্রান্ত হয়েছে আটশো উনত্রিশ জন এ নিয়ে বছরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একশো একচল্লিশ জনে আর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে সাতাশ হাজার তিনশো চুরাশি জন সংশ্লিষ্টরা বলছে থেমে থেমে বৃষ্টির কারণে এবং কর্তৃপক্ষের আগাম ব্যবস্থাপনার অভাবে চলতি মাসে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে চিকিৎসকরা বলছে ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে এই মুহূর্তে রাজধানীর শ্যামলী শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বিপুল দেব রায় বিপুল শিশুদের আক্রান্তের হার কেমন এবং কি বলছে অভিভাবক এবং চিকিৎসকরা হ্যাঁ নাবিলা আসলে আপনি যেমনটাই বলছিলেন আমরা আজকে যে শিশু হাসপাতালে এসেছি এবং এই শিশু হাসপাতালে যে ডেঙ্গুর যে ডেডিকেটেড যে ওয়ার্ডটি রয়েছে সেখানে আছি এখন এখন এখানে আমরা এসে দেখতে পেয়েছি যে অন্য অন্য দিনের মতোই কিন্তু প্রতিনিয়ত কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ গতকালকে যে পরিমাণ গত এক সপ্তাহ ধরে যে রুগীটা আসছিল তার চেয়ে বেশি পরিমাণ রুগী কিন্তু এখন আসতে শুরু করেছে অর্থাৎ যেটা আমরা সবসময় বলে আসছি যে যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাবটা আসলে বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে চিকিৎসকরা এবং বিশেষজ্ঞ যারা আছে তারাও কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে এই মাসটা অর্থাৎ গত মাসের চেয়ে কিন্তু এই মাসে দ্বিগুণ হারে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এটার বৃদ্ধির ফলে যে হাসপাতালগুলোতে চাপ সৃষ্টি হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা সকাল থেকে যে অন্যান্য যে হাসপাতালগুলো ঘুরে দেখিয়েছি তাই সেখানেও কিন্তু যে ডেঙ্গু ডেঙ্গু ডেডিকেটেড যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু রোগীর সংখ্যা কিন্তু অনেকটাই আমরা চোখে পড়েছে বিশেষ করে এই রোগের সবচেয়ে বেশি ভোগান্তিতে পোহাচ্ছে বৃদ্ধরা এবং শিশুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শিশু ওয়ার্ডটিতে কিন্তু বিভিন্ন শিশু ভর্তি রয়েছে এবং তাদের সাথে আমরা কথা চেষ্টা করেছি তাদের গার্ডিয়ানদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে যে এইখানে সবচেয়ে বেশি জটিলতা হচ্ছে যে ডেঙ্গু হওয়ার পরে অনেক সময় চিহ্নিত করতে না পারা অর্থাৎ জানতে না পারার বিষয়টি অর্থাৎ তারা দীর্ঘদিন পরে অর্থাৎ বিশেষ করে দশ দিন পনেরো দিন পরেও কিন্তু অনেক রুগী আসছে সেই রুগীগুলো সবচেয়ে বেশি জটিল আকার ধারণ করছে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এবং এই শিশুগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে ডেঙ্গুর ফলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে চিকিৎসকরা বলছেন যে আসলে এই ডেঙ্গু ধরা পড়ার সাথে সাথে অর্থাৎ ডেঙ্গু জ্বর বিশেষ করে জ্বর জ্বর আক্রান্ত হওয়ার সাথে সাথে যাদের নিকটস্থ হাসপাতালগুলোতে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় তা না হলে এই যে জটিলতা সৃষ্টি হয় সেগুলো আসলে অনেকটা জটিল হয়ে যায় রোগীদেরকে ভালো করার ক্ষেত্রে এবং আপনাকে জানিয়ে দিতে চাই গত কিন্তু এই ডেঙ্গুতে কিন্তু তিনজন মারা গিয়েছে এবং প্রায় রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে সেই সাথে অনেক রোগী কিন্তু আমরা যতটুকু খবর পাচ্ছি যে হাসপাতালে ভর্তি না হয়ে ও বাসায় চিকিৎসা করছে সেই জন্য আসলে এটার সংখ্যা কতটুকু আসলে আহ যাচ্ছে যে আসলে ব্যাপক আর এটা ছড়িয়ে পড়েছে নামিলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ধন্যবাদ বিপুল আপনাকে ব্যস্ত জীবনে একটু অবসর খুঁজতে ভ্রমণবাসীরা ছুটে যান বন পাহাড় কিংবা সাগরে দেশে পর্যটন কেন্দ্রের ঘাটতি নেই কিন্তু অজানা কারণে পিছিয়ে রয়েছে সম্ভাবনাময় এই ঘাটটি জিডিপির তিন থেকে চার শতাংশ পর্যটন থেকে আয় হল পর্যটন কর্পোরেশন স্বপ্ন দেখছে তা ডাবল ডিজিটে নিতে সাথে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা সংস্থাটির আরও জানাচ্ছেন রহমান রুবেল থাইল্যান্ড মালদ্বীপ নেপাল সহ বেশ কিছু দেশের অর্থনীতি মূলত পর্যটন নির্ভর পাহাড় সমুদ্র নদী কিংবা বনভূমি প্রাকৃতিক সৌন্দর্যের কি নেই বাংলাদেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন সবই তো বাংলাদেশে আছে বৈচিত্র্যময় সংস্কৃতি আর ঐতিহ্য তবু শুধুমাত্র পরিকল্পনার অভাবে পিছিয়ে দেশের পর্যটন খাত নেই বিদেশি পর্যটক আকৃষ্টের আধুনিক ব্যবস্থা দুর্গম পথ আর নিরাপত্তার অভাবে অযত্নে রয়ে গেছে খাগড়াছড়ি বান্দরবান আর রাঙামাটির অনেক লুকায়িত সৌন্দর্য পর্যটন উন্নয়নে সরকারি বরাদ্দ কম থাকলেও বেসরকারি বিনিয়োগ শুধুমাত্র রিসোর্ট কেন্দ্রিক লাভজনক বিনিয়োগ হওয়ায় খাতে অবৈধ আয়ের বিতর্কিত সরকারি কর্মকর্তাদের দৌরত্বই বেশি এই যেমন সাবেক আইজিপি বেনজির আহমেদের সাবানার রিসোর্ট সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের প্রেসিডেন্ট রিসোর্ট সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান করেছেন ছুটি রিসোর্ট নামে বেনামে এমন অনেকেই বিনিয়োগ করেছেন এই খাতে সরকারের পরিকল্পনা কাগজে কলমে থাকলেও বহুকাল তা বাস্তবায়নের মুখ দেখেনি লাল ফিতার দৌরাত্মে পর্যটন খাতের উন্নয়নে অন্তর্বর্তী সরকার স্থানীয়দের অন্তর্ভুক্ত করে পর্যটন আকৃষ্টের পদক্ষেপ নিচ্ছে বলে জানান বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক জিয়াউল হক হাওলাদার সেখানে কিন্তু প্রচুর ন্যাচারাল অ্যাট্রাকশন আছে এবং এখানে মানব সম্পদ আছে সেখানে জাস্ট একটু ওদেরকে ট্রেনিং দিলে কিন্তু রিসোর্স করে হবে যাতে করে বিদেশি পর্যটকরা আসে স্থানীয় খাবারটা খেতে পারে এটাই ওদের অ্যাসেট স্থানীয় যে প্রাকৃতিক সৌন্দর্য এটাই আছে সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈচিত্র্যতা সেটা কিন্তু আছে এগুলো কি একটা সামাজিক ব্যবসার ধারণা নিয়ে মানে এখানে হচ্ছে কি যেইটা আছে সেটি পুঁজি এই পুঁজিটা কাজে লাগাতে যাতে করে শুধু পার্টিকুলার কোনো ব্যক্তি না ওখানকার সমস্ত কমিউনিটি যাতে করে বেনিফিট হতে পারে বর্তমানে দেশে তেইশ লাখ মানুষ জড়িত পর্যটন খাতে বিদেশি পর্যটক আকৃষ্ট করতে পারলে বিদেশি বিনিয়োগ বাড়ানো সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা পরিকল্পনা যদি আমি মানুষকে ওখানকার স্থানীয় মানুষকে বাদ দিয়ে করি তাহলে কিন্তু তারা আগ্রহী হবে না একসময় পর্যটক পর্যটকরা গেলে একটা হোস্টেল সিস্টেম তৈরি হবে কারণ তাদের ওয়েলকাম লোকাল প্লেসে ওয়েলকাম না করে পর্যটকদেরকে তাহলে কিন্তু পর্যটকরা স্বাচ্ছন্দ্য করবে না এবং তারও খরচ করবে না বিদেশি পর্যটক গুরুত্ব দিছি এবং আমাদের জাতি বিদেশি বিনিয়োগ বাড়ে সেটাও আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা চাই যে বিদেশি বিনিয়োগ বেশি আসুক বিগ একটা জাম্প জন্য পর্যটন শিল্প থেকে বিশ্বের সবচেয়ে বেশি আয় করে যুক্তরাষ্ট্র আয়ের দিক থেকে পার্শ্ববর্তী ভারত বারো নম্বরে থাকলেও বাংলাদেশ তার ধারে কাছেও নেই আইদুর রহমান রুবেল আর ঢাকা 2021 সালে যশোর ঝিনাইদহ 47 কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করতে একনেকে 4187 কোটি টাকা অনুমোদন হয় পরে প্রস্তাবিত রাস্তার বাজেট বৃদ্ধি করে 7100 কোটি টাকা করা হয় প্রকল্পের কাজ 2023 সালে শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে 2026 সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয় কাজের ধীরগতির কারণে 47 কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পণ্য ও যাত্রীবাহী যানবাহন এবং রোগীদের চলাচলে ভোগান্তির যেন শেষ নেই ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ভোগান্তির আরেক নাম যেন যশোর ঝিনাইদাহ মহাসড়ক ভাঙা রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের শত শত যানবাহন যশোরের চাচরা থেকে ছিনাইদহ শহরের হামদা বাস্টান পর্যন্ত সাতচল্লিশ কিলোমিটার রাস্তা তিন লটে ভাগ করে দরপত্র আহ্বান করা হয়। এরপর দুই পাশের গাছ কাটা ও জমি অধিগ্রহণ করা হলেও ধীর গতিতে চলছে ছয় লেন রাস্তা নির্মাণ কাজ। অতিবৃষ্টিতে অধিকাংশ জায়গায় পিচ উঠে যাওয়ায় রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত যার ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। সড়ক ও জনপথ বিভাগ জোরাتالي দিয়ে যানবাহন চলাচলের উপযোগী চেষ্টা করলেও মিলছে না সুফল। হচ্ছে

দুবাৰ ৰাজীন আৰ টি ই ভি লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল সর্বশেষ হামলায় প্রাণ হারিয়েছে আরও বিরানব্বই জন আহত হয়েছে দেড় শতাধিক এতে কয়েকদিনে লেবাননের নিহতের সংখ্যা সাতশো ছাড়িয়ে গেল শুক্রবার সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় গেল চব্বিশ ঘন্টায় লেবাননে ২২০টি বিশটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েলি সেনাবাহিনী লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে সামরিক ভবন গোলাবর্ষণে ব্যবহৃত লঞ্চর এবং হিজবুল্লার অস্ত্রের গুদামও এদিকে লেবাননে উত্তেজনা কমানোর বর্তমান আহ্বান প্রত্যাখ্যান করে হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণ দিয়ে আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগ্রাসন থেমে নেই গাজা উপত্যকায় সবশেষ একটি স্কুলে চালানো হামলায় অন্তত পনেরো জন নিহত হয়েছে খবর ফুটবল। এফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব বিশ ফুটবলের বাছায় তৃতীয় ম্যাচে আজ স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ লাস্ট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় প্রথম ম্যাচে সিরিয়ার কাছে বড় হার দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে গোয়ামের বিপক্ষে ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মারুফুল হকের শিষ্যরা টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশের মূল পর্বে যাওয়ার সম্ভাবনা টিকে রয়েছে কাগজে কলমে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের আগে সমীকরণের দিকে দৃষ্টি না দিয়ে জয় নিশ্চিত করতে পরিকল্পনায় পরিবর্তন আনতে চায় লাল সবুজের প্রতিনিধিরা এদিকে গ্রুপ পর্বে টানা দুই জয় নিয়ে তালিকার শীর্ষে ভিয়েতনাম বাংলাদেশের বিপক্ষেও জয়ের ছন্দ ধরে রাখতে চায় স্বাগতিকরা মাঠ ভেজা থাকায় ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা এখনো শুরু হয়নি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে কিছুক্ষণের মধ্যে টস অনুষ্ঠিত হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে চেন্নাই ভারতের বিপক্ষে দুইশো আশি রানের বড় ব্যবধানে হারে নজমুল হোসেনের দল সিরিজের সমতায় ফিরতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের কানপুরের কালো মাঠে পিছিয়ে হওয়ায় স্পিনাররা একটু বাড়তি সুবিধা পাবেন তাই দুই দলের একাদশে আসতে পারে পরিবর্তন সকালে সংবাদ এই পর্যন্ত সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে টু ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন মধ্যাহ্নের সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে